দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সিরিয়ার দুই জঙ্গি বিমান ভূপাতিত করল তুরস্ক চার তুর্কি ড্রোন নামাল সিরিয়া আলেপোর সামরিক বিমানবন্দরে হামলা তুরস্কের ইদলিবে অপারেশন শিল্ড অভিযানের ঘোষণা তুরস্কের সীমান্তে প্যাস্ট্রোট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ তুরস্কের আকাশ যুদ্ধ আসাদ বাহিনীর সংখ্যালঘুদের কানপড়া দিচ্ছেন মমতা অমিত শাহ দর্শক সর্বশেষ আরো জানিয়ে দিব তুর্কি বিমানের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারব না রাশিয়ার সতর্কবার্তা দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। সিরিয়ার দুই জঙ্গি বিমান ভূপাতিত করল তুরস্ক চার তুর্কি ড্রোন নামাল সিরিয়া সিরিয়ার সেনাবাহিনী গতকাল সে দেশের উত্তরাঞ্চলীয় ইদলি প্রদেশের আকাশে তুরস্কের পাইলট বিন চারটি সামরিক বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সিরিয়ার সেনাবাহিনী বলেছে তারা সেদেশের হামা প্রদেশের আকাশেও তুর্কি ড্রোন প্রতিহত করেছেন এর আগে গতকালই ইদলিবের আকাশে সিরিয়ার দুটি জঙ্গি বিমান গুলি করে বিধ্বস্ত করে তুরস্ক তবে বিমান দুটির পাইলটরা প্যারাশুটের সাহায্যে নিরাপদে নিচে নেমে আসতে পেরেছেন ইদলি প্রদেশে বর্তমান সন্ত্রাসীদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক তুরস্কের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সংঘর্ষ চলছে রোববার দুপুরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তারা সে দেশের ইদলি প্রদেশের আকাশ সীমাকে সামরিক বিমান উড্ডয়ন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে প্রায় গত দু মাস ধরে ইদলি প্রদেশের সারাশি অভিযান চালাচ্ছে সিরিয়া সেনাবাহিনী দেশটির প্রায় সব এলাকার ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও তুরস্কের সীমান্তবর্তী ইডলি প্রদেশে এখনো বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা অবস্থান করেছে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক তুরস্ক গত কয়েক সপ্তাহে তুর্কি সেনারা কয়েক দফায় সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে আলেপ্পোর সামরিক বিমানবন্দরে হামলা তুরস্কের সিরিয়ার আলেপ্পোর সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী রোববার স্থানের সূত্রের বরাত দিয়ে এ কথা জানায় তুর্কির সরকারি সংবাদ ব্যবস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে আল নাইরব সামরিক বিমানবন্দরটি আলেপ্পো শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এটি সিরিয়ান সরকারের আসাদ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়ে আসছে এ ঘাঁটি থেকে ইদলিবে তুর্কি সেনা ও বেসামরিক ব্যক্তিদের উপর বিমান হামলা করা হয় সূত্রে বরাত দিয়ে বলা হয় তুর্কি সেনাবাহিনী বিমানবন্দরে হামলার লক্ষ্যবস্তুতে সশস্ত্র ড্রোন ও যান ব্যবহার করা হয় পূর্ব আলেপ্পোর কুয়ার সামরিক বিমানবন্দরে আসাদ বাহিনীর সামরিক বিমান ও উপকরণ আল নাইরব বিমানবন্দরে সরিয়ে নেয় এর আগের দিন ওই ঘাঁটিতে তুরস্কের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল ইডলিবে অপারেশন শিল্ড অভিযানের ঘোষণা তুরস্কের সিরিয়ার ইডলিবে অপারেশন শিল্ড পরিচালনার ঘোষণা দিয়েছে তুরস্ক সম্প্রতি ইডলিবে তুর্কি সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় রোববার এ অভিযান পরিচালনার ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আকার তিনি বলেন তুরস্ক চায় সিরিয়ায় আসাদ সরকারের গণহত্যার সমাপ্তি তাতে দেশ ত্যাগ ও মৌলবাদ শেষ হতে পারে খবর এই মুহূর্তে রাশিয়ার কাছে আমাদের প্রত্যাশা গ্যারেন্টার দেশ হিসেবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং সচি চুক্তি অনুযায়ী হামলা ও সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে সিরিয়ার সরকারের ওপর প্রস্তাব বিস্তার করা তিনি বলেন সিরিয়ায় রাশিয়াকে মুখোমুখি আনতে তুরস্কের কোন অভিপ্রায় নেই এর আগে এর দোকান শনিবার এক বক্তব্যে দাবি করেন রাশিয়া সিরিয়ার ইদলি পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায় তিনি আরও বলেন সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূখণ্ড দখল করার ইচ্ছা আঙ্কারার নেই বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় মাত্র কিন্তু এ কাজে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন সীমান্তে প্যাস্ট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ তুরস্কের তুরস্কের দক্ষিণ সীমান্তে প্যাস্ট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসাতে আঙ্কারার অনুরোধ নিয়ে প্রেসিডেন্ট রিসেপ্তায় বেরদোয়ানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের একথা জানান ট্রাম্প খবর ইয়েনিশা ফাকের মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে অনেক কথা বলেছি আমরা তার অনুরোধ সম্পর্কে আলোচনা করছি এর আগের দিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেব্লুত কাবাসলু বলেন আকারার প্রেস্টিওট ক্ষেপণাস্ত্র দরকার এবং তুরস্কে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র বর্তমানে প্যাস্ট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্পেনের দক্ষিণের আদান প্রদেশে মোতায়েন রয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইদলি প্রদেশে সিরিয়ার সরকার তুর্কি সেনাদের ওপর হামলা চালায় এতে চলতি মাসে পঞ্চাশ জনের বেশি সেনা নিহত হয়েছেন এছাড়া কয়েক ডজন সেনা আহত হয়েছেন প্যাস্ট্রিয়ট মোতায়েনের জন্য তুরস্কের অনুরোধের বিষয়টি প্রথম প্রকাশ করেছে ব্লুমবার্গ ওই প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতের আক্রমণ ঠেকাতে তুরস্ক দুটি প্যাস্ট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে বলেছে গত বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণ সীমান্ত অতিক্রমের পরই সিরিয়ার ইদলিবে বাসার আল আসাদ সরকার বিমান হামলা চালায় এতে চৌত্রিশ তুর্কি সেনা নিহত হন এছাড়া হামলায় দশ তুর্কি সেনা আহত তুরস্ক সিরিয়া আকাশ যুদ্ধ আসাদ বাহিনীর দুই সুখই যুদ্ধ বিমান ভূপাতিত সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুই সুখই চব্বিশ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ খবর জানায় খবর তুর্কি গণমাধ্যম ইয়েন সাফাকের

কয়েক ডজন সেনা সদস্য আহত হয়েছেন সংখ্যালঘুদের পড়া দিচ্ছেন মমতা বললেন অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সংখ্যালঘুদের পড়া দিচ্ছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার কলকাতার শহীদ মিনারে ভারতের নাগরিকত্ব আইনকে ঢাল করে মমতাকে তুলধনা করেন তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আপনার মদতেই বাংলায় হিংসার আগুন চলছে তিনি প্রশ্ন তোলেন

আর নয় অনুপ্রবেশ আর নয় হিংসা এই স্লোগানগুলো দুই হাজার সালের বিধানসভা ভোটের সরকার পরিবর্তন করবে এই পরিবর্তনের স্লোগান তুলে দুই সালে বাম সরকারকে সরিয়ে মস নদে দখল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা এবার তৃণমূল সরকারকে সরাতে সেই স্লোগানকেই হাতিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিন মমতাকে আক্রমণ করতে সিএএ কে ঢাল করেন তিনি সিএ বিরোধী আন্দোলনে বাংলায় ট্রেন বাস পুড়েছিল হিংসা ছড়িয়েছিল সেই প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দিদির মদতেই এই হিংসা ছড়িয়েছিল আমি মমতা দিদিকে প্রশ্ন করতে চাই আপনি কেন উদ্ধাস্তদের আবেগে আঘাত হানছেন আপনি শুধু অনুপ্রবেশকারীদের স্বার্থ দেখেন উদ্ধাস্তরা ভীত ও অবাঞ্ছিত আমাদের দেশ থেকে যেসব হিন্দুরা ধর্ষিত হয়ে সব হারিয়েছেন তারা কি নাগরিকত্ব পাওয়ার যোগ্য না তুর্কি বিমানের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারব না রাশিয়ার সতর্কবার্তা রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে সিরিয়ার আকাশে তুরস্কের জঙ্গি বিমানের কোন নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে না মস্কো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়েছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল বিশেষ করে ইদলি প্রদেশের আকাশ বন্ধ ঘোষণার পর রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য দেয়া হলো একজন রুশ সামরিক কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা ইতার তাস এ খবর দিয়েছে এদিকে সিরিয়া সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে সিরীয় হামলায় তুরস্কের তিনটি ড্রোন ভূপাতিত হয়েছে সানা জানিয়েছে তুর্কি বাহিনীর হামলায় সিরিয়ার সিরিয়ার দুটি জঙ্গি বিমান ভূখণ্ডে ভূপাতিত হয়েছে গতকাল উত্তর পশ্চিমাঞ্চলের আকাশীমা বন্ধ ঘোষণার পাশাপাশি দামেস্ক হুশিয়ারি উচ্চারণ করে বলেছে যে কোনো বিমান এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে ভূপাতিত করা হবে সামরিক সূত্রের বরাদ দিয়ে সানা জানিয়েছে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সাংবিধানিক এবং জাতীয় দায়িত্ব পালনের জন্য সামরিক বাহিনী এই পদক্ষেপ নিয়েছে দিল্লিতে সহিংসতায় বিয়াল্লিশ জনের প্রাণহানি সাহায্যের জন্য তেরো হাজার ফোন পেয়েও নিষ্ক্রিয় ছিল পুলিশ নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ ঘিরে দিল্লির সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে বিয়াল্লিশ জনে দাঁড়িয়েছে শুক্রবার সকাল থেকে কোনো কোনো এলাকায় একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে স্বাভাবিক হওয়ার পথে একটু একটু করে এগোচ্ছে রাজধানী দিল্লি তবে সিএএ ঘিরে দিল্লির উপর উত্তর পূর্বের রাজ্য মেঘালয় উত্তাল হয়ে উঠেছে শুক্রবার সেখানে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এদিকে দায়িত্ব নেবার পর দিল্লির নতুন পুলিশ কমিশনার জানিয়েছেন অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করা হবে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে দিল্লির সহিংসতায় এখন পর্যন্ত ছয় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অপরদিকে সহিংসতার সময় সাহায্যের জন্য তেরো হাজারের বেশি ফোন কল পেয়েও দিল্লি পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে টানা ছয় দিন চলা তাণ্ডবের সময় গুলি বাড়িঘর জ্বালিয়ে দেবার অভিযোগ পেয়েছিল পুলিশ কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি তারা খবর আনন্দবাজার এনডিটিভি টাইমস অব ইন্ডিয়া বিবিসি ও রয়সের দিল্লিতে তেরোই ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার নিহতের সংখ্যা ছিল বৃহস্পতিবার আটত্রিশে পৌঁছায় শুক্রবারের সংখ্যা বেড়ে দাঁড়ায় বিয়াল্লিশে হাসপাতাল সূত্র জানায় একুশ জন গুলিবদ্ধ হয়ে মারা গেছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ আহতদের মধ্যে অনেকে এখনো ঝুঁকিমুক্ত নন দৃষ্টিশক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছেন অনেকেই জানা গেছে সহিংসতার প্রথম চার দিনেও দিল্লি পুলিশের কাছে তেরো হাজার দুইশোটি ফোন যায় তবে পুলিশ নীরব ছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্য সহিংসতা এমন চরম আকার ধারণ করে পুলিশ বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ স্থানীয়দের সেই সব অভিযোগ খাতিয়ে দেখতেই পুলিশ কন্ট্রোল রুমের কল লগ খাতিয়ে দেখছে সংবাদ মাধ্যম এতে দেখা গেছে তেইশ ফেব্রুয়ারি রোববার বিক্ষোভের প্রথম দিন সাতশোটি ফোন গেছে পুলিশের কাছে সোমবার এক ধাক্কায় তা বেড়ে দাঁড়ায় তিন হাজার পাঁচশোয় মঙ্গলবার সাত হাজার পাঁচশো ফোন পেয়ে যায় পুলিশ এভাবে তিন থেকে সাড়ে তিন হাজার ফোন গেছে ভজনপুরা থানায় আট পাতার কল রেজিস্টার খাতিয়ে দেখা গেছে কোন নম্বর থেকে ফোন গেছে কি অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আলাদা আলাদা কলাম থাকলেও শুধু কোথা থেকে ফোন কি অভিযোগ তাই লেখা রয়েছে রয়েছে তাতে এবং আগুন লাগানোর রেখা কিন্তু এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার উল্লেখ নেই অর্থাৎ অভিযোগ পেয়েও অধিকাংশ ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ যমুনা বিহারের বিজেপি কাউন্সিলর প্রমোদ গুপ্ত জানান শুধু সাধারণ মানুষই নয় আমার অভিযোগের পরিপ্রেক্ষিতেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এমনকি আমার ফোনই ধরেনি প্রমোদগুপ্ত বলেন পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারেনি পুলিশ ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা খারাপের দিকে মন নিত না আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ